ও স্বর্ণ হীরা চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছরে একানব্বই হাজার দুশো পঞ্চাশ কোটি টাকার বেশি পাচার হয়ে যাচ্ছে এবং এই পুরো টাকা হুন্ডির মাধ্যমে চোরাকারবার বিদেশে পাচার করে থাকে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলারি সমিতি বা বাজুস তেসরা জুন সোমবার বাজুস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় তারা সংবাদ সম্মেলনে মোহাম্মদ রিপনুল হাসান বলেন প্রতিদিন দেশের জল স্থল ও আকাশ পথে কমপক্ষে প্রায় দুশো কোটি টাকার অবৈধ স্বনালঙ্কার স্বর্ণের বার ব্যবহৃত পুরনো জুয়েলারি ও হীরার অলঙ্কার চোরা চালানের মাধ্যমে বাংলাদেশে আসছে যা তিনশো এক বছর শেষে পরিমাণ প্রায় একানব্বই হাজার দুশো পঞ্চাশ কোটি টাকারও বেশি এ সময় জানানো হয় প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের বত্রিশটি জেলার সীমান্ত অবস্থিত এর মধ্যে খুলনা বিভাগের ছটি জেলা মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাই যশোর ও সাতক্ষীরা জেলা সোনা চোরা চালান নিরাপদ রুট হয়ে উঠেছে ভারতে পাচার হওয়া সোনার বড় একটি অংশ এসব জেলার সীমান্ত দিয়ে হয়ে থাকে বাজুসের প্রাথমিক ধারণা প্রবাসী শ্রমিকদের রক্ত ঘামে অর্জিত বৈদেশিক মুদ্রার অপব্যবহার করে প্রতিদিন সারাদেশের জল স্থল ও আকাশ পথে কোটি টাকার স্বর্ণালঙ্কার স্বর্ণের বার ব্যবহৃত জুয়েলারি ও হীরার অলঙ্কার চোরা চালানের মাধ্যমে বাংলাদেশে আসছে যা এবছর শেষে দাঁড়ায় প্রায় একানব্বই হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা বা তার চেয়েও বেশি এর মধ্যে প্রতিদিন গড়ে দুশো বিশ কোটি টাকা স্বর্ণ ও স্বর্ণালঙ্কার এবং ত্রিশ কোটি টাকার হীরা ও হীরার অলঙ্কার আসে সে হিসেবে এক বছরে আশি হাজার তিনশো কোটি টাকার সোনা ও দশ হাজার নশো কোটি টাকার হীরা অবৈধভাবে আসছে পুরো এই টাকা হুন্ডির মাধ্যমে স্বর্ণ ও হীরা চোরা কারবার বিদেশে পাচার করে থাকে যার ফলে সরকার রেমিট্যান্স হারাচ্ছে এবং স্বর্ণ ও হীরা কারবারিরা বিদেশে পাচার করেন চলমান ডলার সংকটে এই বিপুল পরিমাণ অর্থ পাচার ও চোরাচালান বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানায় বাজুস রিপোর্ট বার্তা বাজার